Hey guys, welcome back to a new episode. আগের ভিডিও তোমরা দেখেছিলে আমি মোটুলে নিয়ে গিয়েছিলাম মানে 14 তারিখ আজকে 15 তারিখ আজকে আমি এসেছি টালাপত্রয়ের পূজো প্যান্ডেল দেখতে তো দেখতে পাচ্ছ আমি এখন টালাপত্রয়ের ঠিক প্যান্ডেলের সামনে এসে গিয়েছি এই যে প্যান্ডেলের এইখানে গেট তৈরি হয়েছে দেখতে পাচ্ছ চারদিকে দোকানপত্র বসেছে তো প্যান্ডেলের ভিতরে সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন কি কমপ্লিট হয়েছে টালাপত্রয়ের প্যান্ডেল প্যান্ডেলের ভিতরে অবশ্যই ঢুকবো ঢুকে কিন্তু ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওর সাথে কিন্তু থেকো ওকে প্রত্যেক বছরের মতো টালাপত্রয় তো চমক আনে 2023 তারিখ কি চমক দিচ্ছিল আর চমক আর কি দেব চমক দেওয়া তো শুরু হয়ে গেছে প্রতি বছরে দিয়ে এবারও চমক দেওয়া শুরু হয়ে গেছে এবারে থিম কখন হ্যাঁ আমাদের যিনি থিম মেকার শ্রদ্ধেয় সুশান্ত পাল এইটা মানে এবছরে আমাদের এই পুজোটা ওনার 50তম উপস্থাপনা এবং কাকতলীয় ভাবে ওনার বয়সও 50 বছর এবারে একটাই করছে উনি এই শিল্পে মানে পুজো শিল্পর সঙ্গে যুক্ত আছে দীর্ঘ 25 বছর এই 25 বছর শিল্পটা উনি মানে শিল্পের সঙ্গে অতিবাহিত করেছে যাপন ক্ষেত্রে বলতে পারে এই 25 বছরে ওনার মার সঙ্গে একটা সম্পর্ক আছে অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক আছে একটা নির্মল ভালোবাসার সম্পর্ক আছে আবেগ উচ্ছ্বাস ভালোবাসা নিয়ে সেটাই আমরা থিমের মাধ্যমে মণ্ডপে করি Thank you.
সাধারণ মানুষ কিভাবে বুঝবে সেইটার মানে আমার পক্ষে বলা রকম মুশকিল, কারণ তারা তাদের মতো করে বুঝবে শিল্পের, এটাই সব থেকে একটা বিষয় যে আমি যেটা করেছি সেটাকে একদম যে আমার মতো করেই বুঝিয়ে দিতে হবে বা সেটাই ওনারা বুঝবেন সেটা কিন্তু একদম শিল্পীর দায় নেই, ওনারা ওনাদের মতো করে রিড করবেন, কিন্তু এটা কোনো রকম এর মধ্যে ভাবনাটা খুব গভীর কিন্তু তার মধ্যে খুব জটিলতা কিছু। এখানে আমি কেন দুর্গা পুজো করি, দুর্গার সঙ্গে আমার সম্পর্কটা কি, এবং হয়তো সেই জন্যেই আমি দুর্গা পুজো করছি 25 বছর ধরে কলকাতা, সেটা নিয়েই কাজটা, সেটা নিয়েই কাজটা। কখন বিভিন্ন দিক থেকে আলো আসছে, এটা পরন্ত বিকেল ব্যাপারটা একটুখানি বলেন। আসলে কি মানে এই আলোটা না খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট টু ক্রিয়েট এ মুড, সেই সেই মুডটাকে ধরবার জন্য এই ধরনের আলো করা হয়েছে, এবং মনে হচ্ছে যেন তুমি ভাবছো এটা খুব একটা মনে হচ্ছে জমিদার বাড়ি বা হয়তো এইরকম বড় ঠাকুর দালান, অনেক কিছু খুব সিমিলার তুমি তার মধ্যে খুঁজে পাবে, কিন্তু এই এই রিয়েলিটির মধ্যেও একটা খুব সারিয়েল গল্প বলার আমি চেষ্টা করছি, যে গল্পটা সচরাচর মানে একটা মানে আননোন, যে এই যেটা আননোন স্পেসের সঙ্গে আর একটা আইডেন্টিটি রিলেশনের আমি কথা বলছি, হ্যাঁ সেটা কিভাবে দেখাবো আমি, এবং ওই অ্যাটাচমেন্ট দিয়েই দেখানো যায়, ওই অ্যাটাচমেন্টটা যদি খুব পিওর না হয় তাহলে হয়তো তার তার সঙ্গে এত বছর কাটানো যায় না, এবং ওই অ্যাটাচমেন্টটার জন্যেই হয়তো আমার শিল্পক্ষেত্র চর্চার মানে শিল্পচর্চার ক্ষেত্র দুর্গাপুজো হয়ে গেছে এখন।